সমূহ অসমবাসী ৰাইজক আমাৰ সংগঠনৰ তৰফৰ পৰা কাতি বিহুৰ শুভেচ্ছা জনাইছোঁ আৰু আমাৰ সংগঠ ভাই বন্ধুসকলক। একচুৱেলি বহুত দুখৰ কথা, ভাৰতবৰ্ষখন স্বাধীন হয় 1947 চনত আৰু সেই সময়তে সংগঠনৰ জন্ম হয়। ভাৰতবৰ্ষত গোটেই ৰাজ্যবিলাকত যি পৰিমাণৰ দৰমহা দি আছে, আমাৰ আসাম হোমগাৰ্ডত সেই দৰমহাটো দিয়া নাই। বহুত আন্দোলন কৰিলোঁ, বহুত ধৰ্ণা দিলোঁ, বহুত ৰিকুৱেষ্ট কৰিলোঁ, আজিও কৰি আছোঁ, কিন্তু আমাৰ দুখীয়া মানুহৰ কথা শুনিব পৰা মানুহ আজিলৈকে কোনেও দেখা নাপালোঁ। লাষ্ট বিধানসভা অধিৱেশন চলি থকা অৱস্থাত আমি ধৰ্ণা এটা দিলোঁ, তাতে আমাৰ মাননীয় জেনেৰেল কমিশ্যনাৰ আহি পেলাই আমাৰ মেমৰেণ্ডম নামা ল'লে, লৈ পেলাই আমাক আশা দিলে 31 আগষ্টৰ ভিতৰত আপোনালোকৰ কামখিনি হৈ যাব। কিন্তু আজিলৈকে চৰকাৰৰ ফালৰ পৰা সেই কোনো আশা বা কিবা যে পাম বা কিবা যে পালোঁ তেনেকুৱা কোনো পদক্ষেপ দেখা নাপালোঁ। শুনা পাওঁ মতে আমাৰ ৰাজনৈতিক নেতাবিলাকে হোমগাৰ্ড কি বস্তু অসমত আছে যে চিনি নাপায়। তেখেতৰ ঘৰত যে ডিউটি কৰে আমাৰ গৃহৰক্ষী বাহিনী হোমগাৰ্ডে, ৰিয়াৰ গাৰ্ড ডিউটি কৰে, কেতিয়াবা গাৰ্ডেনো চাফা কৰে, কেতিয়াবা ই কৰে, ড্ৰাইভাৰৰ কাম কৰে, সব কাম কৰি আছে। প্ৰত্যেকটো থানাত যিমান পৰিমাণৰ পুলিচ আছে সেই পৰিমাণৰ আমাৰ হোমগাৰ্ডো আছে। এজন পুলিচে ডিউটি যিমানখিনি কৰে তাতকৈ বহুত গুণ বেছি আমাৰ হোমগাৰ্ডে কৰে। অসমত যিমানকেইটা ইণ্ডাষ্ট্ৰিয়েল এৰিয়া আছে গোটেইকেইটা ইণ্ডাষ্ট্ৰিয়েল এৰিয়াত অলমষ্ট হোমগাৰ্ডে ডিউটি কৰি আছে। এজন প্ৰাইভেট গাৰ্ডে এজনে ডিউটি কৰিলে তেখেতে পি এফ, ই এছ আই লগতে ভাল এটা চেলাৰী পায়। এ টি এমবিলাক লোড কৰিবৰ কাৰণে যিবিলাক গানমেন আছে তেখেতৰ চেলাৰী 15-25 হাজাৰলৈকে পায়। আমি হোমগাৰ্ড দিনে ৰাতি একেৰাহে পুলিচ আসাম পুলিচৰ লগত ডিউটি কৰি আছোঁ, কেতিয়াবা চি আৰ পিৰ লগতো যাব লগা হয়, আৰ্মিৰ লগতো যাব লগা হয় গাৰ্ড কমাণ্ডাৰ হিচাপত। তথাপিও যে আমি কিবা এটা যে ভাল চেলাৰী এটা আশা কৰিম, আজিলৈকে কোনো এজন মিনিষ্টাৰ অথবা আমাৰ ডি আই জি ছাৰ অথবা কোনো এজন ভাল ব্যক্তি আমাৰ কাৰণে ভাল চিন্তা এতিয়ালৈকে নকৰে। যেনেকৈ চাওক, অল ইণ্ডিয়াত ভাৰতবৰ্ষত যিমানখিনি ষ্টেট আছে, যেনেকৈ আপুনি চাবলৈ গ'লে ৰাজস্থান, ৰাজস্থানে পাৰ ডে পাই আছে 590 ৰুপিজ, এলাউন্স পাই আছে 600 ৰুপিজ, পাৰ ডে পাই চেলাৰী কিমানকৈ পাই আছে 18,300 টকা চেলাৰী পাই আছে। ত্ৰিপুৰাত 605 টকা পাৰ ডে পাই আছে, 18,140 টকা চেলাৰী পাই আছে। নাগালেণ্ডত 520 টকা পাৰ ডে পাই আছে, চেলাৰী পাই আছে কিমান 15,600 টকা। মধ্যপ্ৰদেশত পাই আছে আপোনাৰ 728 টকা পাৰ ডে, বেচিক পাই আছে 19,500, ডি এ পাই আছে 12%, ৱাশ্বিং এলাউন্স পাই আছে, চেলাৰী গৈ পেলাই পাই আছে 22,020 টকা। পাঞ্জাৱে পাই আছে 31,000, পাৰ ডে পাই আছে 31,400 টকা চেলাৰী পাই আছে, 1,080 টকা পাৰ ডে পাই আছে। ৱেষ্ট বেংগলে পাই আছে 16,320 টকা, পাৰ ডে পাই আছে 544 টকা। তামিলনাডুৱে পাই আছে 560 ৰুপিজ, পাৰ ডে পাই আছে এইটো চেলাৰী পাই আছে কিমান 16,765 টকা। গোৱাত পাই আছে 626 টকা পাৰ ডে,
18,770 টাকা পাই আছে স্যালারি। হিমাচল প্রদেশে পাই আছে 571 পার ডে 17,134 টাকা পাই আছে স্যালারি। বিহারত পাই আছে 774 টাকা পার ডে 23,220 টাকা স্যালারি পাই আছে। পণ্ডিচেরীত পাই আছে 791 পার ডে পাই আছে স্যালারি পাই আছে কিমান 23,730 টাকা। হারিয়ানা পাই আছে কিমান 5,572 টাকা পার ডে 17,160 টাকা পাই আছে স্যালারি। লাক্ষাদ্বীপে পাই আছে 642 টাকা পার ডে 19,285 টাকা স্যালারি পাই আছে। আজির দিনত চাও আবার অসমে আমাক কি দিছে, মাত্র 300 টাকা হাজিরা দিছে। যি হাজিরা বর্তমান মিস্ত্রি হাজিরা করলে পায় 500 টাকা, এজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা চলাই খায় তামি কামাই আছে দিন 500-700 টাকা। আমাক সরকারেনো কি দিয়ে আছে, দিন রাতির হাজিরা দিয়ে আছে মাত্র 300 টাকা। এই 300 টাকা চাও এমএলএ মিনিস্টার যেটো বাজারত বাজার করে আছে, আমিও সেই বাজারতে বাজার করে আছো। আমি সংগঠনের কাম করুক কারণে কোনবা দোকানদারে আমাক কম কই পয়সা লয় নাকি, প্রত্যেকটা দোকানে আমার সমান সমান পয়সা লয়, সমান সমান পয়সা লইও আজি আমার সরকারে আমার কথা অল্পও না ভাবি। আজি তিনটা বছর গেল বিজেপি সরকার, বহুত আশা করেছিল বিজেপি সরকারে আমাক ভাল এটা ই দিব, যেহেতু 15 বছরে কোনো সরকারে কিছু করা নাই বলে সবে কয়, তথাপিও আমাক অলপ চলপ কিবা এটা দিছিল, আশাও দিছিল। নকও কংগ্রেস সরকার ভাল বিজেপি সরকার বেয়া, কিন্তু মোর এটাই কথা, এটাই সরকারের ওসরত আহ্বান জানাইছো, স্যার দয়া করে আমাক বাঁচিবলে দিও, আমাক অলপ সহায় করক স্যার। আমি 9,000 টাকা ঘরত এটা পরিয়াল, আমার অহা যাওয়া এটা খরচ, লগতে আমি যে ইয়াত থাকো ইয়াতো আমাক কিবা এটা খাব লাগে। আমি এই 9,000 টাকা কি খাও, কেনেকৈ খাও, কেনেকৈ কি করব পারো, কেনেকৈ চলিব পারো, সেইটা একটা ভাল চিন্তাধারা ধরক স্যার। মই আর বিশেষ একো কব নুখুজু, এইখিনি মোর সরকারের ওসরত প্রার্থনা যে আমার কারণে একটা ভাল চিন্তা চর্চা করক, ভাল একটা ডিসিশন লোক। যোনটো অনলাইন করেছে অনলাইনের মই একচুয়ালি তীব্র বিরোধিতাই করো, এই কারণে যে অনলাইন বস্তুটো কিহর কারণে, গোটেই আসামত আছে হোমগার্ড আমার 26,700 মান হোমগার্ড আছে, তাতে যদি 26,700 পোস্ট হল হয়ে অনলাইন হলে আমার কোনো আপিত্ব নাছিল, তেতিয়া আমাক যত ট্রান্সফার করে যোন দৃষ্টিকোণ ট্রান্সফার করে যেনেকৈ ট্রান্সফার করে আমি আছো, কিন্তু আমার পোস্টেই কম। মই বঙাই ডিস্ট্রিক্টৰ পৰা ধৰি লৈছিলোঁ, আমি কৈছোঁ আমাৰ এইখন ডিষ্ট্ৰিক্টত 700 হোমগাৰ্ড আছে, তাতে পোষ্ট আছে মাত্ৰ 300-350 পোষ্ট আছে, ঠিক মই নাজানো তে বঙাই ডিষ্ট্ৰিক্টৰ হোমগাৰ্ড কেইটা কিমান দিন পিছে পিছে পোষ্টিং পাব লাগিছে, 6 মাহ পোষ্টিং কৰিব, 6 মাহ ঠেলা চলাব নে কি কৰিব, আমি কি কৰি খাম। আমি যে এটা ৰাজ পোচাক পিন্ধিছোঁ, এটা এটা ৰাজ পোচাক, আমাৰ চিল বেজ সব কিছু আছে, আসাম হোমগাৰ্ড বুলি লিখাই আছে, এসজি বিয়াত আছে, আসাম পুলিশের নিচিনাই লাগে দেখা, আমি পুলিশের নিচিনাই কর্তব্য করে আছো, আমি যোনটো ট্রেনিং করেছো তাতে লিখা আছে। আমি কর্তব্য থাকা অবস্থাত এজন কনস্টেবলে যিমানখিনি ই আছে দক্ষতা আছে সেম দক্ষতা আমারও আছে, কিন্তু আজি আমার 1947 চনের পিছর পরাই আমি যে পরিণতিতে আছো আসাম হোমগার্ডে, আমি সেই পরিণতিতে আছো না, আমার কোনো উন্নত হল না, আমার মিডিয়ায় অল্প ভালকৈ প্রচার করিল, হয়তো আমার মিডিয়া ভাই বন্ধু বলিয়াকে যদি আমার কারণে অল্প ভালকৈ অল্প প্রচার করে কি যেন সরকারে শুনিব। আমি তেনেকৈ এটা ডাঙর মানুষ নহ, একদম দুখিয়া ঘরের মানুষ, দুখিয়া ঘরের মানুষ হওয়ার কারণে আমি কোনো পলিটিশিয়ানের ওসরত যাব নোৱাৰো, পলিটিশিয়ানের ওসরত গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। আমি এটা বঙাইয়ের পর এটা গুয়াহাটি যাবলৈ হলে পলিটিশিয়ানের ওসরত নাই কম 500 টাকা খরচ আছে, আমি সেই 500 টাকা করতাম। আমার যে লড়া ছোৱালী আছে প্রাইভেট স্কুল তো দূরের কথা, আমি গভর্নমেন্ট স্কুল কথাও ভাবিব নোর, কেনেকৈ ভাবিম কোকসুন, এই 9,000 টাকা দরমহা পাও
এজন মানুহ খাওয়াতে এক জায়গা ডিউটি করলে নাই কমেও 3,000 টাকা খরচা আছে, ঘরত 3,000 টাকা খরচা আছে মিনিমাম, আহা যাওয়া 1,000 টাকা খরচা আছে, লগতে স্কুল খরচা আছে। আমি এইখিনি পয়সা আজির দিনত কেনেকে চলো? না আমার সরকারে কিবা একটা ই করেছে, অনুদান দিছে যে আপনাদের 6 মাস ডিউটি করক, 6 মাস ঘরত এই বিজনেসটা করে খাবো, তেনেকুৱা কোনো বুদ্ধি করে দেওয়া নাই, কোনো একটা আঁচনিও লওয়া নাই আমার কারণে। হসপিটালত কাম করা অথবা আপনাদের দেখব প্রাইভেট সিকিউরিটি যাক আছে সবরে মানে ই আছে, পিএফ, ইএসআই, অল ফেসিলিটি আছে। আমি মরিলেও কিছু না পাও, আমার হাত ভরি ভাঙিলেও কিছু না, হাত দুধ ছিঙি গেলেও আমি কিছু না পাও, সরকারে আমাক তেনেকুৱা পদক্ষেপে দিয়া নাই। অথচ আমি পুলিশ, আমি কি পুলিশ, দিন হাজিরা করা, ঠেলা চলোয়া, লগতে এই রাজ পোশাক পিন্ধি ডিউটি করা, আমি কেনেক ডিউটি করো? সরকারে যদি সরকারের ওষুধ আমি ইমানেই বেশি হয়েছো, আমার এই সন্তানটা ই তো ভাগি দিও। যদি হোমগার্ডখিনি নালাগে আপনাদের আলোচনার মাধ্যমত উলিয়াই দিও, তথাপিও আমাক ইমান কষ্ট নিদিব। আমি না চাকুরিয়াল হলো না হাজিরা করা মানুষ হলো। আজি চাও আমি পুলিশের পিছত কাম করে আছো, আশা করেছিলাম পুলিশের ডাঙর ডাঙর অফিসারের লগত কথা বার্তা হব, কি জানো পুলিশ অফিসারে আমাক মরম করে চাকরি দিয়ে এটা দিব, তেনেকা একটা মনোভাব আছে প্রথম ঘুমাওতে। কিন্তু আজি দেখা পাইছো যে আমি যে ফটোয়া সেই ফটোয়াই আছো, সবে খালি আমাক ইউজে করে আছে। থানাত গেলে চা আনিব লাগে, বিস্কুট আনিব লাগে, অফিসারবিলাকৰ ই করব লাগে, হয় ফোনাজ করে থাকিব লাগে, আমি কি করি? যি কয় শুনিব লাগিব, উপায় নাই, আমি হল হুকুমর গোলাম। তো যিয়ে নহক মই মোর কথাখিনি ইমানখিনি নবরক মিডিয়া ভাই বন্ধুর ওসর, মিডিয়া সারহতর ওসর, মোর এটাই রিকুয়েস্ট, প্লিজ আমার কারণে অল্প প্রচার করক, আর রাজনৈতিক নেতাবিলাকর ওসর, মিনিষ্টার সকলের ওসর মই অনুরোধ জানাও, স্যার আমাক অল্প চাও, অল্প চাও, আমি একদম সুইসাইড করবলগা অবস্থা হয়েছে স্যার, প্লিজ স্যার অল্প চাও, আমার একদম বংশ পরিয়ালে একদম মানে চলিব নোৱাৰা হয়ে আছে স্যার, প্লিজ কিবা করে ই করক স্যার, হেল্প করক স্যার, আমার বাঁচিব দিয়ক, সুইসাইড করব নিদিব স্যার, আমার একটা পরিয়াল আছে, ইতি মই আর বিশেষ নক ধন্যবাদ। কিবা ভুল প্রান্তি হলে ভাই বন্ধু সকলে সরকার বিভাগ সকলে মাফ করে দিব, ধন্যবাদ, থ্যাংক ইউ।